ক্যানিং, এদিকে বসিরহাটের শাহজাহানদের ওই জায়গা থেকে মিনাকা, এই সমস্ত জায়গা থেকে টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে কেউ বা কারা গুন্ডা তোলার চেষ্টা করছে, সেটা পুলিশ তদন্ত করুক। তবে আমরা কাউকে পেলে তাকে এখানেই রেখে দেবো, মানে বাড়ি টাড়ি আর যাবে না, আমাদের এখানে অনেক ঘর টর আছে, আমরা সেল বানিয়ে সকালবেলা সেল খুলে দেবো, খাবার দিয়ে দেবো, আবার সেলে ঢুকিয়ে দেবো। কোথা থেকে হচ্ছে বলছি আমি, আমাদের আরাবুল বলে আছে, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মদন মিত্র চাইছে বলে, যে মদনদা বলেছে লোক পাঠাও, তারা বুঝতে পারছে না আরাবুলের কাছে যাচ্ছে বসিরহাট। আরাবুলের সাথে কি আপনার কথা হয়েছে? না, কথা না হলেও নিশ্চয়ই যোগাযোগ তো আছে, বাঙর, ক্যানিং, এদিকে বসিরহাট, প্রত্যেক জায়গা থেকে বিভিন্ন ছেলেরা আমায় ফোন করছে, দাদা কোনো গণ্ডগোল আছে কামার রিজন, কেন বলুন তো, কেন বলতো, বলছে সব বলছে আমাদের যেতে আর্মস নিয়ে ওখানে ওখানে নাকি লুট হবে। এবং মেনলি কমপ্লেনটা আসছে 21-22-23 কিছুটা আছে, আর কামারহাটি দু একটা জায়গা থেকে, যে যেখান থেকে পারেন আনুন, কোনো আপত্তি নেই। আমরা পুলিশকে বলছি যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন ভালো, আমরা মারতে পারি না, আমরা আইন হাতে নিতে পারি না, কিন্তু ল্যাম্পপোস্টে বেঁধে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূল কংগ্রেস এখানে যাদের ক্যান্ডিডেট দিয়েছে, কোনো পাল্টা ক্যান্ডিডেট, সে যত বড় হোক, সে যত বড় হরিদাস পাল হোক, সে যে কোনো জ্যাক লাগাক, যত টাকা খরচ, তৃণমূলের কংগ্রেস ছাড়া কোনো দাদাগিরি যদি চলার চেষ্টা হয় 27 তারিখ, আমরাও কিন্তু শেষ লড়াই লড়বো, আর আমি আছি। আরাবুলের লোক আনছে কেন বারবার আপনি বলছেন? আমি বলতে চাইছি আরাবুল, ক্যানিং, ভাঙর, বসিরহাট, ঘটকপুকুর, বসিরহাট, মিনাখা, হারোয়া, এইসব অঞ্চলে গিয়ে বলা হচ্ছে মদন মিত্র ইন ক্রাইসিস, মদনদার জন্যে তোমাদের যেতে হবে, দলের লোকই নিশ্চয়ই বলছে, সেটা আমি বলতে পারবো না। তারা আমায় ফোন করে জানতে চাইছে দাদা আপনার কোনো কী অসুবিধা হয়েছে, আমাদের কবে থেকে যেতে হবে, কী কী আর্মস নিতে হবে, তোমরা কারা? ওই আমাদের কাছে কয়েকজন এসেছিলো, তারা আপনার আপনার লোক বলে আমাদের পরিচয় দিচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি এই খেলা যারা খেলছে, পিঠের চামড়া তো ছেড়ে দিন, গন্ডারের চামড়া থাকবে কিনা আমি, এখানে 27 তারিখ কোনো গুন্ডামি হবে না, শান্তিপূর্ণ পুলিশ পারে ভালো, পুলিশ না পারে আমরা পুলিশের হয়ে কিছুটা সাহায্য করে দেবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাইরের ছেলে দেখলেই তাড়া করো, তাড়া করো, ল্যাম্পপোস্টে বাঁধো আর পুলিশকে ধরো।